হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল রূপালিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি পৌষ সংক্রান্তির জন্য একটা লোভনীয় স্বাদের সুজির পাটিসাপটা নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অপূর্ব স্বাদের এবং বানাতে খুবই সহজ। আর ভিডিওটা একটুখানি স্কিপ করো না, তাহলে তোমরা বাড়িতে সবাই খুব সহজে বানাতে পারবে। চলো দেখে নেওয়া যাক তাহলে। সুজির পাটিসাপটা বানানোর জন্য আমি এরকম একটা কাঁচের বড় বাটি নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। সুজিটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, 20 মিনিট মতো ভিজিয়ে নেব। 20 মিনিট পর একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি ভেজানো সুজিটা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো, আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি, ব্যাটারটা আমার ঘন হয়েছে। এখন আমি এই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর অল্প একটু নুন দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি একটুখানি গুড়। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, তোমরা চাইলে খেজুর গুঁড়ও ইউজ করতে পারো। আর গুড়টা দিচ্ছি যাতে ব্যাটারটা একটু মিষ্টি হয় স্বাদে এবং পাটিসাপটার কালারটা সুন্দর হবে। খেজুর গুড় দিলে আর একটু বেশি লাল হবে। ব্যাটারের সাথে গুড়টা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নিচ্ছি। ইন্ডাকশন অন করে প্যান বসি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 2 চামচ সুজি নিয়ে নিলাম। মিডিয়াম হিটে সুজিটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা দেওয়ার পর 150 গ্রাম আমারই হাতে তৈরি করা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। ক্ষীরটা দেওয়ার পর দুধ, সুজি সব কিছুর সাথে ক্ষীরটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিডিয়াম হিটে রেখে আমি ঠিক এইভাবে ক্ষীরটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ক্ষীরটা মিক্স করা হয়ে গেছে, এরপর দিচ্ছি ক্ষীরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের গুঁড়ো করা 2 চামচ চিনি। ক্ষীরটা বানানোর সময় আমি আগে চিনি দিয়েছিলাম, তাই এখন আমি খুব অল্প পরিমাণ চিনি দিলাম, যাতে মিষ্টিটা একটু বেশি হয় তার জন্য এই চিনিটা ইউজ করলাম। যাদের খোয়া ক্ষীর তৈরি করা নেই, তারা কিন্তু শুধু দুধ দিয়েও একটু বেশি পরিমাণ দুধ দিতে হবে, দুধ দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারো। আর ক্ষীরের পরিমাণ বেশি থাকলে খেতে তো পুরটা সুস্বাদু হবেই, বুঝতেই পারছো। পুরটা যাতে রাজকীয় স্বাদের হয়, তার জন্য আমি দিচ্ছি আমারই হাতে তৈরি করা এই এতটা পরিমাণ গাওয়া ঘি। ঘিয়ের একটা স্মেল আসবে, আর তার সাথে সুস্বাদুও হবে। সমস্ত উপকরণ দিয়ে আমি একটা পাটিসাপটার পারফেক্ট পুর বানিয়ে ফেলেছি। দেখো, প্যানের মধ্যে একটুখানি জড়িয়ে ধরেনি, কারণ ক্ষীরের মধ্যেও ঘি ছিল, আর তারপর আমি আলাদা করে গাওয়া ঘিও দিয়েছি। এই পুরটা ঠান্ডা হয়ে গেলে পুরো একদম শক্ত হয়ে যাবে, হাতে একটুও জড়িয়ে ধরবে না। পুরটা রেস্টে রেখে ইন্ডাকশন অন করে ফ্রাইং প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি ব্যাটারটাকে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যদি কোনো রকমের তলায় একটু গুড় থাকে, যাতে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি তোমাদেরকে 2-3টে পিঠে বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটাকে এইভাবে দিয়ে আমরা হাত আর তলা দিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে নেব, ব্যাটারটাকে ছড়িয়ে দেব। আস্তে আস্তে উপরের কাঁচা অংশটা যখনই শুকিয়ে যাবে, তখন পুরটাকে ঠিক এই রকম আকৃতি করে সুন্দরভাবে চেপে বসিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ঠিক এইভাবে আমরা ফোল্ড করে নেব। একটা পিঠে আমি তোমাদের বানিয়ে দেখালাম, আরও একটা পিঠে দেখাচ্ছি। ঠিক একইভাবে ব্যাটারটাকে এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দেবো চারিদিক গোল করে। উপরের কাঁচা অংশটা যেই টেনে নেবে, তারপরেই পুরটাকে এরকম করে আমরা এভাবে শেপ দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নেব খুন্তির ডগা দিয়ে। আর আমি একসাথে 3-4টে পিঠে করার পর আবার একটুখানি ভালোভাবে ভেজে নেব, তাই সাইডে পিঠেগুলো রেখে দিচ্ছি। এখানে আমি তোমাদের একটা টিপস দিচ্ছি, একটা পিঠে তৈরি করতে করতে ননস্টিকের ফ্রাইং প্যানে যদি আমরা বেশি তেল দিই, তাহলে কিন্তু খুব বেশি শিলপারি হয়ে যাবে, তখন পিঠেটা উল্টানোর সময় একটুখানি প্রবলেম হবে, তাই অল্প পরিমাণে আমাদের তেল ব্রাশ করতে হবে। দেখো, প্রথম পিঠে দুটো যখন আমি করছিলাম, তখন কিন্তু একটু স্লিপ করছিল। এবার দেখো, আমি হাত দিয়েই এটাকে ফোল্ড করছি, কারণ ননস্টিক ফ্রাইং প্যানগুলোতে কোনো রকমের জড়িয়ে ধরে না। আমার 4টে পিঠে তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। প্রথমে আমি সাদা তেল দিলাম, তারপর আমি একটুখানি গাওয়া ঘি দিচ্ছি, যাতে সুস্বাদু হয় এবং গন্ধটাও সুন্দর আসবে।
যাদের ঘি খাওয়া বারণ তারা ঘি ইউজ করবেন না, কারণ সাদা তেল দিয়েও খেতে অপূর্ব স্বাদের হয়। যারা একটু নরম পিঠে খেতে পছন্দ করেন তারা খুব বেশি ভাজবেন না। আর আমি একটু মুচমুচে খেতে ভালোবাসি, তাই একটু ভেজে নিচ্ছি। এটা গরম গরম মুচমুচে হবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু নরম হয়ে যাবে। যেহেতু ব্যাটারটা সুজির তাই কোনো রকম দাঁতে আটকাবে না। তোমরা বাড়িতে প্রত্যেকে এইভাবে একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আর আমি তোমাদের বললাম যে এটা কোনো রকমে জড়িয়ে ধরবে না। দেখো আমি একটা পুরের রোল বানিয়েছি, দেখো আমার হাত একদম পুরো পরিষ্কার, কোনো রকম জড়িয়ে ধরেনি। আর দেখো যেহেতু ফ্রাইং প্যানটার তেলটা একদম নেই, তাই দেখো কত সহজ এটা ফোল্ড করা যাচ্ছে। সমস্ত পিঠেগুলোকে আমি একইভাবে তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে পৌষ সংক্রান্তির জন্য এরকম ক্ষীরের পাটিসাপটা বানিয়ে ফেলো। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।